বন্ধুরা আজকে যে জায়গার কথা বলবো সেই জায়গার সাথে আমাদের তথা ভারতবাসীর আবেগ জড়িয়ে আছে এই জায়গার কথা এর আগে কেউ বলেনি এখানকার সাথে আমাদের স্বাধীনতা আন্দোলন এবং বাংলার মহান বিপ্লবীদের তখনকার কার্যকলাপ জড়িয়ে আছে এটা ছিল স্বদেশী কার্যকলাপ এর গোপন আস্তানা তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি বলছি ছেন্দাপাথর গ্রামের কথা এই অঞ্চলটি বরাবরই একটু জঙ্গলে ঘেরা রহস্যময় অঞ্চল তারই সুযোগ নিয়ে বিপ্লবীরা এখানে তাদের কার্যকলাপ চালাত এই ছেন্দাপাথরের সাথে জড়িয়ে আমাদের সকলের প্রিয় একটি নাম ক্ষুদিরাম বসু মূলত তারই নেতৃত্বে চলত স্বদেশী কাজ স্বাধীনতা আন্দোলনের অনেক পরিকল্পনা এখানে বসেই করা হয়েছে ক্ষুদিরাম বসু ছাড়াও বারিন ঘোষ এবং নরেন গোঁসাই সহ আরও অনেক বিপ্লবী এখানে আস্তানা ব্রিটিশ বিরোধী লড়াইয়ের পরিকল্পনা তৈরি করতে আপনারা ভাবছেন এত কিছু বলছি কিন্তু গ্রামটি কোথায় অবস্থিত সেটা বলছি না কেন হ্যাঁ বন্ধুরা এখন সেটাই বলছি আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি তাদের কাছে একটি পরিচিত নাম হল বেলপাহাড়ি বেলপাহাড়ি থেকে এর দূরত্ব মাত্র বাইশ কিলোমিটার খুবই সুন্দর একটা দর্শনীয় ঐতিহাসিক স্থান বাঁকুডার ছেন্দাপাথর গ্রাম এই গ্রামের জঙ্গলেই আছে সেই ঐতিহাসিক গুহা ক্ষুদিরাম বসুর স্বদেশী কার্যকলাপের গোপন আস্তানা উনিশশো আট সালের উনত্রিশে এপ্রিল ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করার আগে বর্তমান বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সীমানার কাছে বাঁকুডার ছেন্দাপাথর গ্রামের গভীর জঙ্গলে গোপন আস্তানা তৈরি করেছিলেন বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু তার সঙ্গে ছিলেন বিপ্লবী বারিন ঘোষ এবং নরেন গোসাই ব্রিটিশ বিরোধী বিপ্লবী কার্যকলাপের জন্য ছেন্ডাপাথরের গভীর জঙ্গলে একটি কুডে ঘরের পিছনে থাকা গুহায় নিজেদের গোপন ডেরা তৈরি করেছিলেন ব্রিটিশ পুলিশের নজর এড়িয়ে সেখানেই চলত তাদের অস্ত্র প্রশিক্ষণ এবং বোমা তৈরির কাজ মাটির প্রলেপ দেওয়া বোমা সেই গুহায় বসে তৈরি করতেন ক্ষুদিরাম বসু আর তা ছড়িয়ে পড়ত বাংলা ও আশেপাশের বিভিন্ন অঞ্চলে তৎকালীন অম্বিকানগরের রাজা ছিলেন রায়চরণ ধবলদেব তিনি এবং তাঁর সহকারী জমিদাররা বিপ্লবীদের গোপনে সাহায্য দিতেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ক্ষুদিরাম বসুকে সেই গুহায় গোপন ডেরা তৈরি করতে সাহায্য করেছিলেন অম্বিকানগরের রাজা রায়চরণ ধবলদেব বাঁকুড়া শহর থেকে পঁচাশি কিলোমিটার দূরে শাল ও সেগুনের জঙ্গলের ভিতরে ছেন্ডাপাথরের এক কোনায় আজ রয়েছে ক্ষুদিরাম বসুর সেই গোপন আস্তানা তবে আগের সেই কুড়ে ঘরের মাটির দেওয়াল আর নেই আর না আছে গুহার মুখ বদলে বর্তমান সরকারের উদ্যোগে সামান্য সংস্কার করে মাটির দেওয়াল সরিয়ে পাকা দেওয়াল তুলে সেই জায়গাটিকে ঘিরে ফেলা হয়েছে তৈরি করে লেখা হয়েছে বীরবিপ্লবী ক্ষুদিরাম বসুরগুপ্ত ঘাঁটি আর গুহার মুখে কুঁয়ো তৈরি করে সেটিকে বাঁধিয়ে দেওয়া হয়েছে তবে তা আরও ভালোভাবে সংরক্ষিত করে পর্যটন ক্ষেত্র তৈরির দাবি জানিয়েছেন স্থানীয়রা এই স্পটটির কাছাকাছি বেশ কিছু হোটেল এবং রিসোর্ট আছে আপনি ইচ্ছে করলে বাঁকুড়ার ঝিলমিলে থেকেও এই জায়গাটি ঘুরে দেখতে পারেন ঝিলমিলে খুব সুন্দর একটি রিসোর্ট আছে যা অনেকটা বনলতা রিসোর্টের মতো এছাড়াও আরও পনেরো ষোলোটি রিসোর্ট হোমস্টে এবং হোটেল আছে যার মধ্যে থেকে আপনার বাজেট অনুযায়ী একটি বেছে নিয়ে স্বচ্ছন্দে থাকতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক তো দেওয়াই যায় আজ তাহলে আসি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন